हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दीपशिखेन ज्योति ब्लॉग्स। तो रोज रोज आमी माछ मांस मांसटा खूब कम ही दी, किन्तु माछेर रेसिपी प्राय दी। तो माछ खेते खेते बोर हुए गए, एकटु निरामिष आइटेम रान्ना करे देखाई जाक। तो निरामिष झिंगे आमी की करे रान्ना करे चलो देखिए दीची। प्रथमे किन्तु आमी झिंगे निये निएछि, झिंगे किन्तु पतला पतला पिस करे केटे दिए पोषक करे निएछि। आर एखाने निये निएछि नारकेल। তো নারকেলটা আমি ভালো করে কেটে কুচকুচো করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে, তো সর্ষের তেলেও করতে পারো, কোনো ব্যাপার না। তো সর্ষের তেলটা একটু হালকা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা সম্বরা। তো কালো জিরে আর লঙ্কা সম্বরা দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি নারকেল কুচিটা দিয়ে দিলাম। তো নারকেল কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে, তাই বলে পুড়িয়ে ফেললে হবে না, হালকা লো টু মিডিয়াম আছে, লাল লাল করে ভেজে দিতে হবে তোমার কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে তারপর তোমার দিতে হবে লবণ আর হলুদ। তো নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ। সঙ্গে সঙ্গে কিন্তু লবণ হলুদ দিলে ব্যাপারটা ভালো হয়, কিন্তু আমি কিন্তু ভালো হয় কিন্তু দিইনি, এই জন্যই যে কারণ সঙ্গে সঙ্গে দিলে ভালো হবে না বলেই আমি একটু দেরি করে দিয়েছি। এক মিনিট মতন নারকেল দিয়ে শুধু ঝিঙেটাকে নাড়াচাড়া করে তারপরে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে এবার কিন্তু আবার হালকা একটু নাড়াচাড়া করে আমি দিলাম ঢেকে। তো ঢাকা থাকবে, আমার 3 মিনিট মতন ঢাকা ছিল। তো তার মধ্যে দেখো কতটা পরিমাণে জল গলেছে, আমি কতটুকু জল দিয়েছি আর কতটা পরিমাণে জল গলেছে। তারপর কিন্তু আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করে কিন্তু এই ডানাটাকে আমি হতে দিয়েছি। আর এমনি সময় এমনি যখন ঝোলটা কমে এসছে তখন কিন্তু আমি এটার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করেছি, নাড়াচাড়া করেছি আমি আরও 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিয়েছি। রান্নাটা দেখিয়ে দিলাম তোমাদের 2 মিনিট 3 মিনিটের মধ্যে, কিন্তু রান্না করতে লেগেছে কিন্তু আমার 10-15 মিনিট, 15-20 মিনিট আমার রান্নাটা করতে লেগেছে। তো রান্নাটা ফাইনালি এই লুকটা এসছে, দেখো ধোয়া উঠছে কত সুন্দর, আর ঘ্রাণটা অপরূপ বেরিয়েছে। আর খেতে যা লাগছে না, কী বলবো, মাছ মাংসর স্বাদটাই ভুলে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সতর্ক থাকবে আর ভালো থাকবে। তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।